আমাদের বোন পরে যে প্রশ্নটি করেছেন যে এই ফজর নামাজের ব্যাপারে, ফজর নামাজে যে সুন্নত পড়া হয়ে যায়, সুন্নত পড়া হয়ে গেলে এরপরে অন্য কোনো নামাজ আর পড়তে পারবে কিনা? ফজরের ওয়াক্ত শুরু হলে, সুবহে সাদেকের উন্মেষ হলে ফজরের আগে একমাত্র দুই রেখাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল সালাত রাসূলুল্লাহ সাল্লাম পড়তেন না এবং পড়তে নিষেধ করেছেন। কাজেই আমরা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে আর কোনো সুন্নত নফল পড়বো না, শুধু ফজরের দুই রেখাত সুন্নত পড়বো। ঠিক তেমনই ফজরের নামাজের পরেও আর কোনো সুন্নত নফল আমরা পড়বো না বেলা ওঠা পর্যন্ত। জি, কোনো পুরুষ ভাই যদি এরকম বাসা থেকে যদি সুন্নত দুই রেখাত পড়েন, তাহলে তিনি যখন মসজিদে ঢুকবেন তখন কি তিনি দখল মসজিদ পড়বেন কিনা? জি, এটা খুব নিয়মিত প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাম সকল সুন্নত ঘরে পড়া পছন্দ করতেন, পড়তেন। কাজেই কোনো মানুষ যদি ঘরে সুন্নত পড়ে মসজিদে যেয়ে দেখে জামাতের আরো 10 মিনিট দেরি আছে, তাকে কিছু না পড়ে বসে, এটা হাদিসে নিষেধ আছে যে মসজিদে ঢুকে কোন নামাজ না পড়ে বসবে না। আবার এখন ফজরের ওয়াক্ত হলে কোনো নফল পড়বে না, দুটো হাদিস পরস্পর এখানে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এই সমাধানের ক্ষেত্রে ফোকারা মতভেদ করেছেন। এক গ্রুপ ফকি বলছেন যে এটা তো সাধারণ নফল নয়, একটা কারণ কারণের নফল, মসজিদে ঢুকেছি তাই, কাজেই এই সময় এটা পড়া যাবে। এটার পক্ষে আব্দুল্লাহ ইবনে ওমর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন তারা আছেন। আর এক গ্রুপ বলছেন যে না, যেহেতু একটা না বলছে একটা হ্যাঁ বলছে, না পড়লে গুনাহ হবে এমন নেই, কিন্তু পড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কাজেই এই মাকরু ওয়াক্তগুলোতে এই জাতীয় কারণ সম্বলিত নফলও পড়া যাবে না। অর্থাৎ তওয়াফের নামাজ অথবা দখুলুল মসজিদ, এগুলো এই মাকরু ওয়াক্তগুলোতে পড়া যাবে না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মত। এই জন্য দুটো মতই আছে, আপনারা যে কোনো মত নিতে পারেন। অর্থাৎ মসজিদে যে দুই রাকাত পড়ে বসতে পারেন দখলুল মসজিদ, না পড়েও বসতে পারেন। আমার দৃষ্টিতে না পড়াটা এই ধরনের ক্ষেত্রে নিরাপদ। আচ্ছা জি, ধন্যবাদ।